হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আরও একটি টাইপোগ্রাফি টি শার্ট দেখাবো, এটি হচ্ছে আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টের। সো চলেন ভিডিওটি শুরু করে দেই। কিছু ব্রাশ আপনাদের তৈরি করা দেখাবো। আমার কয়েকজন ভিউয়ার্স এটা নিয়ে কমেন্ট করেছিলেন যে আমার ব্রাশের মতো যে রিবনগুলো সেগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে। সো আমার ব্রাশ রিবনগুলো আগে ওপেন করে নিচ্ছি। সো এই হচ্ছে আমার ব্রাশ রিবন, এগুলার কথাই উনি বলেছিলেন। এইগুলা কিন্তু মেক করা অনেক ইজি। যেমন আমি একটি তৈরি করে দেখাচ্ছি জাস্ট, যেমন একটি রেক্টেঙ্গুলার নিলাম, দেন হচ্ছে আমি পেন টুলে আন্ডারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে একটি ক্লিক দিব মাঝখানে, এখানে একটি অ্যাড অ্যাঙ্কর হয়ে গেল। দেন হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যদি শিফট প্রেস করে এভাবে ড্রাগ করি তাহলে কিন্তু রিবনের একটি মাথা চলে আসলো। ওকে, আমি এটাকে একটু উপরে রাখছি। সো এইটাকে জাস্ট এই দিকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমার এটি একটি রিবন হয়ে গেল। এটাকে ইউনাইট করে দিলাম, এই হচ্ছে একটি রিবন। দেন হচ্ছে এটাকে যদি আরো কপি করি, ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারগুলো একটু রাউন্ড করে দিলাম, এটা অন্যরকম হলো। দেন এটাকে, আচ্ছা এটাকে হালকা একটু রাউন্ড করে, দেন হচ্ছে যেমন পেন্সিল টুল নিতে পারি আমরা, তো পেন্সিল টুল এন চাপলে আপনারা শর্টকাটে পেয়ে যাবেন। পেন্সিল টুল নিয়ে আমি জাস্ট এখানে একটু এভাবে জাস্ট কাস্টমলি এইভাবে ড্রাগ করে করে একটা শেপ তৈরি করতেছি। ওকে, এটা আসলে পারফেক্টলি হতে হবে এরকম না, আমি জাস্ট দ্রুত দেখানোর জন্য আপনাদের ইয়েটা করতেছে। এটাকে যদি আমি এইদিকে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু হয়ে গেছে। ওকে, সো এই দুটোকে ধরে গ্রুপ করলাম, দেন হচ্ছে এটাকে ধরে মিডিল অ্যালাইন করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল। এটাকে আমি জাস্ট ওয়াল্টার বাটন ধরে মাইনাস পয়েন্টে ক্লিক দিলে কিন্তু এটা কেটে যাবে, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো। ওকে, সো আবারও দেখাচ্ছে, এটা এটাকে এখানে আনলাম, এটাকে জাস্ট স্টক করে দিব। স্টক করে দেওয়ার পরে কর্নারগুলো একটু রাউন্ড করে দিতে পারি, দেন হচ্ছে আমরা সিজার টুলে যাব। ওকে, আপনারা শর্টকাটে সি প্রেস করলে সিজার টুল পেয়ে যাবেন, অথবা এখান থেকে সিজার টুল পেয়ে যাবেন। জাস্ট এইখানে একটি ক্লিক দিলাম, দেন হচ্ছে এইখানে একটি ক্লিক দিলাম, র্যান্ডমলি এইটুকু অংশকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটাকে হোয়াইট প্রোফাইল 1 করে দিতে পারি অথবা 3 করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটি রিবন। সো এই হচ্ছে, এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন আরেকটি সার্কেল আঁকলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এইভাবে শিফট প্রেস করে ড্রাগ করলাম, এটা কিন্তু একটু ছোট করে দিব, এটা হচ্ছে একটি। তারপরে হচ্ছে এটাকে আরো অল্টার করলাম, দেন হচ্ছে এখানে আমি জাস্ট এইটাকে ড্রাগ করে যদি এইভাবে করে দিই, দেন এইটাকে যদি আরেকটু চাপিয়ে দেই, এইটাকেও যদি চাপিয়ে দিই, দেন এটাকে এইভাবে রাউন্ড করে নিলে মোটামুটি হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমি এগুলাকে জাস্ট নতুন একটি ব্রাশ প্যানেলে আমি অ্যাড করব, এটাকে আর একটু চাপিয়ে এইভাবে করে নিচ্ছি। ওকে, এইগুলাকে ধরেন যে আমি ব্রাশ প্যানেলে, সো আমি একটা একটা করে এভাবে ছেড়ে দিচ্ছি 8 ব্রাশ করে, দেন ওকে করে দেব। এটাকে ড্রাগ করে জাস্ট 8 ব্রাশে ক্লিক দিয়ে ডাবল ইন্টার করে দেব, যেমন এটাকেও সেম। সো আমার ব্রাশ গুলা কিন্তু চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে এই ব্রাশ গুলা কিন্তু কাজ করার সময় আপনারা যখন কাজ করলেন, ধরেন এই আর্টবোর্ডটা যদি আমি এখন কেটে দিই তাহলে কিন্তু এই ব্রাশ গুলা চলে যাবে। সো এই ব্রাশগুলো আমরা যদি পরবর্তীতে ইউজ করতে চাই, সেটা করার জন্য আমাদেরকে এগুলাকে সেভ করে নিতে হবে। ওকে, আমরা এখানে ব্রাশ লাইব্রেরি মেনু পাইয়ে যাব, নিচে একদম কর্নারে বাম সাইডে, এখানে জাস্ট একটি ক্লিক করলে একদম উপরে দেখবেন সেভ ব্রাশেস আছে। সো এখানে আমি একটি ক্লিক দিলাম, দেন আমার এখানে কয়েক প্রকার ব্রাশ আছে, আমি জাস্ট
ধরেন যে আজকে টিউটোরিয়াল লিখি, অথবা যে কোনো একটি সংখ্যা লিখতে পারি, যেমন 5, জাস্ট সেভ করে দিলাম। ওকে, আমি লেখাটিকে কপি রাখছি। দেন হচ্ছে আমি সেম সাইজে আরো একটি আর্টবোর্ড নিলাম। দেখেন এইখানে কিন্তু আমার সেই ব্রাশগুলো নেই। ওকে, এই ব্রাশগুলো তাহলে কোথায় পাবো? এটা আনার জন্য আপনাকে আবারও ব্রাশ লাইব্রেরি মেনুতে ক্লিক দিতে হবে। দেন হচ্ছে ইউজার ডিফাইন্ডে ক্লিক দিতে হবে। আমার এখানে যে 5 নম্বর এই ব্রাশগুলো কিন্তু আপনাদের দেখালাম, এখানে জাস্ট একটি ক্লিক দিলে কিন্তু এখানে শো হয়ে যাবে। ওকে, সো আমি চাইলে এখানে আবারও রেখে দিতে পারি। এই হচ্ছে, সরি, এই হচ্ছে আমাদের ব্রাশগুলা, এগুলাই দিয়ে কিন্তু আমরা ডিজাইন করব। ওকে, সো চলেন আমরা এই আর্টবোর্ডে আসলাম, এটাকে কেটে দিচ্ছি। দেন এবারে আমি একটি ডিজাইন করব। সো ডিজাইনটি করার আগে আমি একটু কাজ করে নিচ্ছি। এখানে একটি রেক্টেঙ্গুলার রেখে নিচ্ছি, এটাকে সিলেক্ট আর্টবোর্ড করে দিয়ে দেন হচ্ছে মিডল অ্যালাইন করে দিলাম, এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দুটোকে ধরে জাস্ট হালকা একটু এভাবে রাউন্ড করে দিব। ওকে, সো এইভাবে। ঠিক আছে, এই মাথা দুটোকে, ওকে, এখন এটাকে আমি Ctrl 5 দিব গাইড করার জন্য। Ctrl 5 দিলাম, মেক গাইড হয়ে গেল। এটা আনলক অবস্থায় আছে, এটাকে লক করে দিতে হবে। রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে লক গাইড করে দিলাম। ওকে, এবারে আমার লেখা প্লেজের পালা। সো আমি ড্রিমটাকে কাট করছি, দেন হচ্ছে 1 ইয়র একটি লাইনে থাকতে পারে। ওকে, গিভ আপ একটি লাইনে থাকতে পারে, নেভার একটি লাইনে, এগুলাকে মিডল অ্যালাইন করে দিলাম। আমি ডিমটাকে একটু বড় করে জাস্ট এখানে প্লেস করে দিব। আচ্ছা, এটাকে একটি ফন্ট দিয়ে নিতে পারি, যেমন রিকি স্টেটস একটি ফন্ট আছে, এটা আপনারা দা ফন্টে কিন্তু পেয়ে যাবেন, আমি দা ফন্ট থেকে নিয়েছি। সো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন হচ্ছে আমি আনগ্রুপ করব, কারণ একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আটা একটু নিচে আছে, দেন হচ্ছে মানে উঁচু নিচে দেখা যাচ্ছে। এটাকে আমি জাস্ট এইটার মাথা ধরে জাস্ট উপরে ভার্টিক্যাল লাইন টপ করে দিলাম। ওকে, এটাকে গ্রুপ করলাম, দেন হচ্ছে একটু ছোট করে এই পাশে আমি লাগিয়ে দিব। ওকে, এটাকে জাস্ট আমি ধরে ইফেক্টে যাব, র্যাপে যাব, অ্যান্ড আর্ক লোয়ারে যাব। ওকে, সো আর্ক লোয়ারে আসার পরে আমি প্রিভিউটা অন করে জাস্ট আমার যতটুকু প্রয়োজন, হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে পারফেক্টলি, আমার এতটুকু প্রয়োজন আমি এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। ওকে, আমি চাইলে কিন্তু এগুলাকে কাস্টমলি মডিফাই করে নিতে পারি, যেমন এটা এতটুকু। আচ্ছা, এটা সম্ভবত, ঠিক আছে, এত পারফেক্ট দরকারও নেই, হয়ে গেল। চাইলে এটাকে একটু স্টক দিয়ে মোটা করা যেতে পারে, হোয়াইট স্টক দেবো অবশ্যই। ওকে, এটাকে আমি কিন্তু অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে পারি, দেন হচ্ছে পাথফাইন্ডার থেকে আমরা ইউনাইট করে দিব। ওকে, আমার মতো এখানে প্রপার্টিজ যদি আপনারা এনে রাখেন, তারপরে প্রপার্টিস এর কাজগুলো হচ্ছে যে আপনার যেটা প্রয়োজন সেটাই কিন্তু দেখাবে। যেমন আমি এটা রোটেট করতে যাচ্ছি, এখানে কিন্তু আমার সুন্দরভাবে ফ্লিপ করার অপশনগুলো দেখাচ্ছে, আমি জাস্ট এখানে একটি ক্লিক দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো আমরা যদি প্রপার্টিস না আনি এখানে, তাহলে আমাকে রাইট ক্লিক করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, দেন হচ্ছে রোটেট করতে হবে। ওকে, তারপরে অথবা ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট করতে হবে, তো এত কিছুর দরকার নেই আসলে। এখানে আপনার প্রপার্টিস আনলে কিন্তু সুন্দরভাবে এখান থেকে, যেমন আমি উপর নিচ করতে যাচ্ছি, হয়ে গেল এক ক্লিকে কিন্তু হয়ে গেল। ওকে, সো এবারে যে কাজটি করব, আচ্ছা আমরা গিভ আপটিকেও একটু কাজ করা যেতে পারে। তার আগে আমার ব্রাশ প্যানেলে গেলাম। ওকে, সো ব্রাশে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ আছে, সো আমি একটি ব্রাশ এনে দেখবো আসলে, যেমন
এইটা কেমন লাগে? এটাকে কিন্তু স্টক বাড়ালে চিকন মোটা করা যাবে। ওকে, সো এটা ভালো লাগছে না? আমি চাইলে অন্য একটি ব্রাশ দেখতে পারি, অথবা আমি কাস্টমলি কিন্তু তৈরি করতে পারি। আচ্ছা, এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, দেন ছোট করে নিচ্ছি। ওকে, এই হচ্ছে নেভারটিকেও আমি একটু বোল টাইপের ফন্ট করে দেব, যেমন হানি একটি ফন্ট আছে। আচ্ছা, হানি মিন্টস এই ফন্টটি কিন্তু ভালো, এটা এখানে দিতে পারি। আচ্ছা, এটাকে আমি পরে প্লেস করছি, এখানে থাকুক। ওকে, এটাকে আমি বড় করে নিচ্ছি, জাস্ট এটা থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এটাকে এইদিকে চাপিয়ে নিব একদম পারফেক্টলি। দেন হচ্ছে এটাকে স্টক বাড়িয়ে দেব, নেভার লেখাটিকে জাস্ট স্টক বাড়িয়ে দিয়ে একটু মোটা করে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিব, যাতে আমার স্টকটি ভেঙে যায়। দেন হচ্ছে এটাকে আমি পাথপেন্ডার থেকে জাস্ট ইউনাইট করে দিব। ওকে, আমি এখন এই মাথাটিকে উপরে লাগিয়ে নিতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, জাস্ট এভাবে চাইলে এটাকেও। ওকে, হয়ে গেল। আমি এখানে ব্রাশ টুলে যাব, বল ব্রাশ টুলে, আপনারা শিফট বি প্রেস করলে পেয়ে যাবেন। এটাকে আমি ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে একটু মোটা করে নিলাম। দেন হচ্ছে আমি এখানে একটি এভাবে ড্রাগ করে রেখে দিলাম, এটাকে একটু এই সাইডে রাখি, এটার কাজ আছে। এটাকে জাস্ট এইভাবে আমি এখানে এখানে বসিয়ে দিব। ওকে, জাস্ট এইভাবে বসিয়ে দিব। আচ্ছা, এটাকে আমি এই দিকে করে দিতে পারি। ওকে, সো এইটাকেও সেম এখানে করে দিব, এবং এটাকে এখানে করে দিব। দেন হচ্ছে সবগুলাকে ধরে আমি গ্রুপ রাখতে পারি, অথবা ইউনাইট করে দিতে পারি। ওকে, আমি পাথ পয়েন্টটা থেকে ইউনাইট করে নিলাম। এবারে হচ্ছে আমি এটাকেও সেম হানি এই ফন্টটি দিয়ে দেবো, সরি, হানি মিন্টস এই ফন্টটি দিয়ে দিলাম। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আচ্ছা, এটাকে হালকা এইদিকে চাপানো যেতে পারে, এইটাকে একটু এদিকে এনে নিচ্ছি। ওকে, জাস্ট এটাকে একটু ছোট করে এখানে রেখে দিব। এখন এটাকে চাইলে এখানে প্লেস করা যেতে পারে, অথবা আমি এটাকে মডিফাই করে নিতে পারি। ওকে, আমার ধরেন এই ব্রাশটি ভালো লাগছে না, আমি গিভ আপটিকে এখানে রেখে দিচ্ছি। দেন হচ্ছে আমি রিকি স্টেটস এই ফন্টটি দিয়ে নিচ্ছি। ওকে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, দেন আনগ্রুপ করে নিব, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন হচ্ছে এগুলাকে ধরে একটাকে সিলেক্ট করে কি অ্যালাইন করলাম, এবং টপে আমি অ্যালাইন করে দিলাম। এবারে কিন্তু ঠিক আছে, এবার চাইলে আমি এটাকে শিফট ই প্রেস করে ইরেজ করে নিতে পারি একদম পারফেক্টলি। ওকে, এখন মাথাগুলো সমান হয়ে গেলাম, জাস্ট এটাকে আরেকটু ছোট করব এতটুকু। এখন নেভার গিভ আপ এটাকে জাস্ট একটু ফ্ল্যাগ করে দিতে পারি, র্যাপে গেলাম, আর্কে গেলাম। দেন হচ্ছে ফ্ল্যাগ আছে, প্রিভি ওয়ান করে আমি জাস্ট এটাকে বাড়িয়ে কমিয়ে দেখব, এটা দেখি কেমন লাগে এখানে। হ্যাঁ, এটা ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার, এটাকে আমি ধরলাম, ধরে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এখন আমি এখানে পেন টুল দিয়ে দিতে পারি, অথবা যে আমার রিবনগুলো সেগুলো দিয়ে কিন্তু দিতে পারি। আমি এখানে জাস্ট এটাকে আমি স্মুথ টুলে যাব, দেন হচ্ছে এটাকে ড্রাগ করে করে আরেকটু স্মুথ করে নিব। ওকে, সো
এটাকে জাস্ট একটু স্টক বাড়িয়ে নিচ্ছি, দেন গিভ লেখাটিকে আর একটু ছোট করা যেতে পারে। আচ্ছা, এটাকে আমি স্টক ক্লিক করে আউটসাইড করে নিচ্ছি। এখানে সম্ভবত জয়েন্টটি মেলেনি। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়ে গেছে, এটাকে এইভাবে ড্রাগ করতে হবে। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেল। এখন জাস্ট যে কাজটি করব, এটাকে আর একটু ছোট করে নিতে পারি এবং এদিকে একটু বাড়িয়ে নিতে পারি। এখন এখানে পেন টুল দিয়ে জাস্ট এভাবে একটি রিবনের মতো করে নিব। ওকে, সো এটা একটি রিবনের মতো হয়ে গেল। এটাকে আর একটু এই দিকে চাপানো যেতে পারে। ঠিক আছে, এখানেও সেম। আমি চাইলে এগুলাকে রাউন্ড করে নিতে পারি সবগুলাকে ধরে, অথবা শুধু এই সাইডের গুলাকে রাউন্ড করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন জাস্ট আমার এখানে কিছু, আচ্ছা এটাকে আমি যদি একটু এদিকে ড্রাগ করে করে বাড়িয়ে মিলিয়ে দেই তাহলে মনে হয় ভালো দেখা যাচ্ছে। এই মাথাটিকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন ডাউন অ্যারো দিয়ে এদিকে নিচে চাপিয়ে আনছি। আচ্ছা, এখানে একটু শেপ চলে আসছে, বিষয় না, এটা এটাকে আমি জাস্ট কেটে দিব, ইরেজ করে দিব। এইভাবে কেটে গেল। সো এটাকেও সেম, এটাকে এদিকে এমনিতে বড় করা যেতে পারে। ওকে, সো এইটাকেও, এটাকে আর একটু ছোট করে নিচ্ছি জাস্ট এভাবে। এখন আমি জাস্ট এটাকে রিবন দিব কিছু। আমি এখানে কিছু রিবন বলতে অর্নামেন্ট, এই অর্নামেন্টগুলো দিয়ে দেব, ফ্লোরাল টাইপের এটা দিতে পারি। ওকে, যেমন এখানে আর একটু চেকন করে নিচ্ছি। যেমন এই টাইপের। আচ্ছা, আমি ব্রাশটিকে আরো স্মুথ করে নিচ্ছি, দেন ভালো হবে। ওকে, এইভাবে জাস্ট। আচ্ছা, এখানে আর একটু বড় করে নিচ্ছি জাস্ট এতটুকু। ওকে, এটাকে গ্রুপ করলাম, দেন হচ্ছে এই দিকে আমি ঘুরিয়ে দিব। চাইলে এখানে ওই ব্রাশ গুলো দিয়ে দিতে পারি। জাস্ট এইভাবে আমি ড্রাগ করে করে দিয়ে দিব। ওকে, এটা কিন্তু দেখতে ভালোই লাগবে। আচ্ছা, এখানে আরেকটি কাজ করা যেতে পারে। জাস্ট আমি কিছু স্টার টুলে যাব আগে, দেন হচ্ছে এখানে ক্লিক দেব। স্টারের পয়েন্ট 5টি থাকে, এখানে জাস্ট 4টি করে এন্টার করে দেব। আমার দেখেন এই টাইপের শেপ চলে আসছে। আমি জাস্ট আরো নতুন করে স্টার টুল দিয়ে ড্রাগ করব এবং অল্টার বাটন চেপে, আচ্ছা অল্টার বাটন চেপে এরকম করে ধরলে কিন্তু আমি চিকন মোটা করতে পারতেছি। ওকে, যেমন আমার এই টাইপের দরকার, এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন এটাকে আমি এভাবে বসিয়ে দিব, আর একটু বড় থাকতে পারে। ওকে, সো এইভাবে।
অথবা আপনারা চাইলে ব্রাশের মতো করে দিতে পারেন, যেমন ধরেন আমি এটাকে ব্রাশ পেনে ড্রাগ করে ছেড়ে দিলাম, দেন হচ্ছে আর্ট ব্রাশ ওকে করে দিলাম, ওকে করে দিলাম, এই হচ্ছে স্টার্টটি, এটাকে জাস্ট এরকম করে একটি ক্লিক দিলে কিন্তু হয়ে যাব। ওকে, যেমন ধরেন আমি একটু দেখাচ্ছি, আমি কিন্তু এবার ব্রাশ দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, যেমন এইভাবে এইভাবে অতিরিক্ত দিলে আবার খারাপ লাগবে, জাস্ট ফাঁকা জায়গাগুলোকে একটা করে দিয়ে দিব এভাবে। ওকে, এবারে আরো একটি কাজ করব, এগুলাকে রিমুভ করে দিচ্ছি, দেন হচ্ছে আমি গাইডটাকে হাইড করে নিচ্ছি। হ্যাঁ, ডিজাইনটি ভালোই লাগছে, খারাপ না, আমি জাস্ট শো গাইড করে নিব, দেন হচ্ছে সবগুলাকে ধরে গ্রুপ করলাম এবং এক্সপ্যান্ড করে নিব। ঠিক আছে, এবার এক্সপ্যান্ড করা হয়ে গেল, এটাকে জাস্ট কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, এখন কিন্তু লক অবস্থায় আছে। জাস্ট আমি ব্রাশ টুল দিয়ে এখানে আরো কিছু ব্রাশ এঁকে দিব, যেমন আচ্ছা আরেকটি কাজ করব, এখানে আমি জাস্ট ইলিপস নিয়ে নিলাম, ইলিপসটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে কিন্তু এখানে কনভার্টে জাস্ট হলো অ্যাঙ্কর পয়েন্ট করে দিতে পারি। এটাকে হচ্ছে এটাকে আর একটু চিকন করে নিচ্ছি, দেন এটাকে আমি ব্ল্যাক কালার করে নিব, ওকে, অথবা রেড কালার করে নিতে পারি। আর একটু ছোট করে জাস্ট এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিচ্ছি, আর্ট ব্রাশ করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। এবারে এই ব্রাশ ঠিক আছে, জাস্ট এভাবে আমি ড্রাগ করে করে ওকে এই টাইপের কিছু একটা দিয়ে দিলাম। সো এখানে জাস্ট এভাবে মাঝখানে শুধু দিয়ে দিব, এটাকে আর একটু চিকন করা যেতে পারে, দরকার নেই, আমার যেমন হচ্ছে তেমনই থাকুক, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। ওকে, হয়ে গেল, দেন হচ্ছে আমি লাল গুলাকে শুধু ধরলাম, ধরে আমি এক্সপ্যান্ড করে দিলাম, লাল গুলা ধরা যাচ্ছে সহজে, কারণ হচ্ছে আমার নিচের ডিজাইনটা কিন্তু লক অবস্থায় আছে, আমি এটাকে আনলক করে দিতে পারি, অবজেক্টে গিয়ে আনলক অল করে দিলাম, এখন কিন্তু সব আনলক হয়ে গেল। আমি জাস্ট হাইট গাইড করে নিব, এবারে এই লাল শেপ গুলাকে ধরবো এবং নিচের সাদাটিকে ধরবো, অথবা সবগুলাকে একবারে ধরতে পারি। এবারে যদি আমি, হ্যাঁ এবার ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি এটাকে এইভাবে কেটে নিলাম, জাস্ট এই হচ্ছে ডিজাইন, আশা করা যাচ্ছে ভালোই লাগবে। আমি একটি মেকআপ নিয়ে নিচ্ছি, সো আমি এই মেকআপটির উপরে প্লেস করে দেখবো আসলে কেমন লাগে। ওকে, এটাকে বিভিন্ন কালার করে দিলে আরো সুন্দর লাগবে, এই হচ্ছে ডিজাইনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।